মামা চলেন বাড়ির দিকে রওনা। পাগল, আমার তো বেশ ভালোই লাগছে, বেশ স্বাধীন স্বাধীন একটা ভাব। টাকা পয়সা তো সব শেষ মামা, এই খাওয়ার উপায় কি? উপায় একটা করতে হবে, টাকা পয়সা জোগাড় করতে হবে। আচ্ছা ভালো কথা, তুই রিক্সা চালাতে জানিস? আসান্ন কথা কন মামা, সৈয়দ বংশের সন্তানে আমি রিক্সা চালাম, আমার ইজ্জত না থাকতে পারে মামা, আমার বংশের তো একটা ইজ্জত আছে। হ্যাঁ, তাহলে তো অন্য কোনো আয়ের পথ বের করতে হয়। কি যে করি, আমি তো চুরি ছাড়া কোনো পথ দেই না মামা। চুরি করলে পরে সৈয়দ বংশের কিছু হয় না? না, সহজ জিনিসটা মামা বোঝেন না, রিক্সা চালাইলে 10টা লোক দেখবো, চুরি করলে দেখবো কি? মামা, তোমার কাছে 1 ঘন্টা আগে চা চেয়েছিলাম।